আজকে এয়ারপোর্টে এত কেয়স চলছে, এত রাশ, এত একটা কথা তো অনেকে বলতে যায়, সেটা হচ্ছে এখানে প্রচন্ড পরিমাণ গরম। হিস্ট্রিটা সেটা এখানে স্টোনের উপরে ক্রিয়েট করা ছিল। কেমন লাগছে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, ব্র্যান্ড ইউ ডে আর ব্র্যান্ড ইউ ব্লগ। আজকে অনেক ভোর ভোর উঠে গেছি আমরা, ধরে রাখো 6:30 মধ্যে বাড়ি থেকে বেরিয়েও যাব, 7:00 মধ্যে বা 7:10 মধ্যে চেষ্টা করবো যাতে এয়ারপোর্ট পৌঁছে যায়। তো যাই হোক, দামি ফদামি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখে না, এখানে ম্যাঙ্গো আছে, এখানে কোথায় গেল, এখানে একটা স্ট্রিট ডগ আছে, ম্যাঙ্গো এখান থেকে দেখছে সবাইকে। কী রে, কী দেখছিস, কীরকম পজিশনে দাঁড়িয়ে আছে দেখো। এখন আবার এই দিকে গিয়ে লরি বা কিছু ম্যাটার আসছে সেটা দেখছি। আয় দেখো, চলে চলে নিচে যাবো, আয় 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 চল। আমি এখানে ফুললি রেডি হয়ে গেছি, এটা ছিল আমার আউটফিট অফ দ্য ডে। সকাল সকাল মাথাটা কাজ করছে না। এখানে মা চা বানাচ্ছে, আমি তো চা খাবো না, আমি লেবু জলও খাবো না। হ্যাঁ, ও চা খাবে, আর এখানে ম্যাঙ্গোর খাবারও রেডি করে রেখেছে। এক্সাইটেড, ঠান্ডা হতে টাইম লাগে। হ্যাঁ, টাইম লাগে। নিশ্চিন্তে যা, নিশ্চিন্তেই যাও, তোমার কাছে আছে, আমার সাথে কোনো চিন্তা নেই। এটা চিন্তা কর, এসে নিয়ে যেতে পারবি কিনা। এ নিয়ে দৌড়াবো ওকে। I watch you as you try, do you know I'm looking, and I can't help but smile, do you know how much I love you, you put my favorite song on, I put my feet up. And আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, আমরা হাতে এত টাইম নিয়ে আসি, স্টিল আমাদের মনে হচ্ছে উই আর রানিং লেট। আছে হাতে টাইম, বা স্টিল মানে যেরকম হাতে টাইম থাকে সেরকম নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই জন্য আমরা আমাদের গেটে যাচ্ছি। চেন্নাইতে আর একটা কথা, ট্রিপটা স্টার্ট হওয়ার আগেই তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে হলো সব কিছু অমিত প্ল্যান করেছে, সব বুকিং অমিত করেছে, সব কিছু অমিত হ্যান্ডেল করছে। তো আমি ঠিক জানিও না যে আমরা কবে কোন দিন কোথায় যাব, কি প্ল্যান কি না প্ল্যান, সব অমিতের দায়িত্ব, যেরকম বললাম সব অমিতই প্ল্যান করেছে। তো এখান থেকে আমাদের অলরেডি ক্যাব বা সফর চলে এসছে, এখান থেকে কোথায় যাব সেটাও জানি না, ও রাস্তায় আমাকে বলবে। অমিত কি বললো উনি? অমিত বলছে বেশি স্টাইল মারতে গিয়ে বলেছে রিয়াঙ্কা খুব খারাপ হয়ে গেছে। অমিত বলছে যে মানে কালকে না, কালকে না, কবে, দু তিন দিন আগে গিয়ে নতুন জিনিসটা কিনেছিল, এবার বলছে কি হেভি ভালো জিনিস, এইভাবে পরে যাবো। এখন প্রবলেম যেটা হচ্ছে সেটা কি, অমিত হাঁটছে আর পেছনে আমি দৌড়াচ্ছি, লিটারালি নতুন জুতো পরে দৌড়ে দৌড়ে যাচ্ছি। তারপরে অমিত কি বলছে, এলাকা এত পেছনে কি করে আছিস, তাড়াতাড়ি হাঁট। এর থেকে তাড়াতাড়ি আমি হাঁটতে পারবো না, পা গুলো ছোট, তোমরা যদি আসো যে কোনো একটা। এখন আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে বিরিয়ানির জায়গায় দাঁড়ালাম, এখানে হল্ট করলাম, সঙ্গীতা ভেজ রেস্টুরেন্ট, এখানে আসবো এখন ব্রেকফাস্ট করবো। আমরা ব্রেকফাস্ট করিনি,
তো আমি আর রিয়াঙ্কা নামলাম, এখন দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে বেরিয়ে কোথায় যাবো সেটা গাড়িতে উঠে বলবো, আগে খেয়ে নিই, কারণ কি মাথা কাজ করছে না, খাওয়া হয়ে গেলে তত জানাচ্ছি। রিয়াঙ্কা এখন অর্ডার করবে, কি অর্ডার করবে বুঝতে পারছি না আমি, কি খাবি কি আমিও কিনে নেবো, ঠিক আছে আমি বাড়ি খেয়ে দিই, সব ফালতু কথা দাম নেই। আর ওটা ওটা মেনু কার্ডটা প্রথম কথা, এটাই বোঝা গেল যে তুই কি করছিস। তো আমরা ব্রেকফাস্টটাকে ওভারঅল স্কিপ করে দিচ্ছি, অমিত বলছে যে অনেক বেজে গেছে, কটা বাজে তোমাদের দেখাচ্ছি, এখন বাজে 12:30। তো কি করবো আমরা, লাঞ্চ করবো, তো আর্লি লাঞ্চ বা ব্রাঞ্চ বলতে পারো। শুনিনি কেন বলতে, এরপরে আমরা যেখানে যাচ্ছি সেখানে খুবই গরম, আচ্ছা সেসব ঘাম বেরিয়ে হবে আমাদের, আর সেখানে তুই কেলি করবি, আমি কেলি করবো, আমরা পারবো না, এই জন্য আমাদের খেতে হবে এনার্জি চাই। বেশি কথা বলে না তুমি, তবে কি অর্ডার করছি সেটা তো বল। আমি কড়াই পানির অর্ডার করছি, দুটো রুটি অর্ডার করছি। হ্যাঁ আমি হচ্ছিলো শেজওয়ান ফ্রাইড রাইস অর্ডার করেছি, এটা হচ্ছিলো আমাদের ব্রাঞ্চ। আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে, অ্যান্ড সত্যি কথা বলতে খাওয়ার খুব বেশি ভালো ছিল। আমি একবার তোমাদেরকে নামটা দেখিয়ে দিচ্ছি, কোথায় আছে নাম লেখা, কি নাম এটা, সঙ্গীতা বেগ। হ্যাঁ উপরে দেখতে পাচ্ছ তোমরা নামটা, যদি তোমরা চেন্নাই থেকে আসো, মানে চেন্নাইতে ল্যান্ড করে যেখানেই যাও এখানে ডেফিনেটলি আসতে পারো, বেশ ভালো খাওয়ার ছিল। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে অমিতাটা কি প্ল্যান করছে দাদা বেশি কাছে কি শুনছি। একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছিল এখানে প্রচুর পরিমাণ গরম, আমাকে অমিত আগেই বলেছিল যে প্রচন্ড গরম আছে, সেই ভাই তুই সব কিছু প্যাক প্যাক করিস, অ্যান্ড আমি বললাম ঠিক আছে গরম হবে যেরকম গরম হয়, বাট প্রচন্ড গরম এরকম একটা ওয়েদার আছে। ওখানে কি একটু ঠান্ডা হওয়ার চান্স জানি কিরকমই চলবে ওখানে, ওখানে এর থেকে 1 ডিগ্রি বেশি হবে। আচ্ছা নেক্সট আমরা কোথায় যাচ্ছি অমিত তোমাদেরকে বলবে। ইয়েস স্যার, আমরা কোথায় যাচ্ছি এবার, আজকে এখান থেকে পন্ডিচেরি যেতে গেলে অলমোস্ট 3-4 ঘন্টা লাগে। আচ্ছা বাই রোড। হ্যাঁ তো আমি ভাবলাম যে এই দিনটা তখন রিসর্ট একবার ঢুকে গেলে ওখানে তো সারাদিন বসেই থাকবো, কিছু করবো না, আজকে ইভিনিং হয়ে যাবে, তো আমি নিশ্চয়ই ইউটিলাইজ করি। চেন্নাই তার জায়গা আছে মহাবলীপুরম, অনেক পপুলার, সো এনশিয়েন্ট টেম্পলস, আর্কিটেকচার, স্কাল্পচার ওইসব আছে, ওইসব ভালো একটা ওটা ভিজিট পয়েন্ট সবাই যায়, তো ভাবলাম যে নিয়ে যাই। কিন্তু ওখানে একটা জিনিসের জন্য আমি এতদিন জামানো হয়েছে, সেটা যে খুবই গরম, আর ওখানে পুরো ওপেন, মানে এরকম কোনো শেড বেড নেই, এরকম কোনাক টেম্পলে ওপেন ছাতা পাওয়া যাবে না, ছাতা পাওয়া গেলে ভালো, আর নাহলে এই গরমে পুরো ভিজে যাবো। তা ঠিক আছে ভালো যে যখন এসছি একবার এটাও মিস করবো না, আজকের দিনটা এটা দিয়ে করি, তারপর হোটেলে গিয়ে দুজনে মিলে পাগল হয়ে যাবে। আরে কথা বল, আগেবার তুই এসছিস এখানে, হ্যাঁ ভালো হয়েছিল তোর, হাওয়া লাইনি হাত পাগল, just loving this moment, can we stay here forever, I'm loving this moment, can we stay here together, if I could stop the time, don't you know that I would, cause I'm দেখো আমার পার্সোনালি মনে হয় এরকম কোনো জায়গায় যদি যাই আর সেখানে যদি গাইড থাকে না, তাহলে আমরা প্রপারলি বুঝতে পারবো যে কী সিগনিফিকেন্স, কী ব্যাপার, কী না ব্যাপার। মানে অমিত আমাকে বলছে গাইড না নিতে, বা এটা আমার প্লিজ রিকোয়েস্ট, তুই বলছিস গরমের মধ্যে তুই সিগনিফিকেন্স বুঝতে চাইছিস, আর তুই আমাকে বলছিস এই ট্রিপে আমি যা চাইবো তুই আমার জন্য সব করবি, ঠিক আছে নিয়ে নে। কথা বলতে এখন গাইড লাগবে, গাইডের সাথে কথা বলছে, এখানে 5টা মনুমেন্ট আছে, একটা টেম্পল আছে, বলছে সবগুলো ঘুরলে এত রেট, আর একটা ঘুরলে এত রেট, তো আমরা এত গরমের মধ্যে যেমন গরম আছে, হ্যাঁ তো কী করবি, এখানে তোমরা যদি গাইড নাও তাহলে 500 ফর ওয়ান টেম্পল পড়বে, যদি তোমরা 5টা টেম্পলের জন্য নাও তাহলে তোমাদের 2000 পড়বে। বাট আমার একটুখানি এসব স্টোরি শুনতে খুব ভালো লাগে, কী ব্যাপার কী সিগনিফিকেন্স, আমার এগুলো জানতে খুব ভালো লাগে। আমি জানি অমিতের কোনো ইন্টারেস্ট নেই, আমাকে এখনই করে বলছে যে কী যে করিস, বাট আমার ভালো লাগে, তোমরা সবাই দেখেছো আমার সব স্টোরিজ, পড়তেও ভালো লাগে, তোমাদেরকে বলতেও ভালো লাগে। আমরা ওখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, এখন ঢুকছি, 35 টাকা করে অনলাইন করলে, অফলাইনে হয়তো একটু কম হলেও হতে পারে, ক্যাশ ক্যারি করো তাহলে অফলাইন করাটাই বেটার হবে। ব্রহ্মা শিবা বিষ্ণু মানে অল থ্রি টুগেদার, সো শিবা পার্বতী উইথ কার্তিক, সাউথ ইন্ডিয়ান টেম্পল ইউ সি প্রবাবলি শিবা পার্বতী উইথ কার্তিক, কার্তিক ইজ এল্ডার সন সাউথ ইন্ডিয়া, নর্থ উইল বি ডিফারেন্ট গণেশ। তো এই জায়গাটার নাম হচ্ছে হলো মহাবলীপুরম, আগে এই জায়গাটার নাম অন্য কিছু ছিল। এখানে সিগনিফিকেন্সটা কি, যা যা অল ওভার ইন্ডিয়াতে হয়েছিল না সেটার যে হিস্ট্রিটা সেখানে, সেটা এখানে স্টোনের উপরে ক্রেভ করা ছিল, যাতে কিনা আমরা ফিউচারে যারা কিনা ফিউচার জানিস, মানে আমরা আমরা যাতে এইগুলো ব্যাপারে জানতে পারি, সব স্টোনের উপরে ক্রেভিংসের থ্রু থেকে, যেমন হিস্ট্রি বইতে আমরা লেখা পড়ি না, এখানে ক্রেভিংসের থ্রু থেকে সব প্রিজার্ভ করা আছে, সেভাবে আমরা হিস্ট্রির ব্যাপারে জানতে পারি, মেইনলি মহাভারতের সব রিলেটেড জিনিস এখানে আছে। This moment, can we stay here forever? I'm loving this moment. Can we stay here forever? The right side Parvati and the lap of Parvati Kartik, and behind you see the Vishnu and Brahma. So you can see Shiv Parvati with Kartik, Brahma.
this was the temple for praying to God. But till up to 5:40 to 6, once the sunset, you see the light used to stimulate on the sanctum. There is a sun rising temple, sanctum is also there. It's going to see clarity. তো আমার পেছনে যদি দেখতে পারো তাহলে এখানে শিব ঠাকুরের লিঙ্গ আছে, মানে শিবলিঙ্গ আছে। আর ওই পাশে কী ছিল তোমরা দেখে নিলে, ওখানে শিব ঠাকুর ছিল, মা পার্বতী ছিল, অ্যান্ড কার্তিক ছিল তাদের কোলে। আর এখানে যে সিগনিফিকেন্সটা আছে না, এটা যেটা দেখছো তোমরা, এটা ছিল 7 টেম্পল, বাট এখানে 7টা টেম্পল ছিল অল টুগেদার, যেখানে 6টা টেম্পল এখনও আছে বাট জলের তলায় আছে। এখানে নাকি থ্রু স্কুবা ডাইভিংও লোকে নিচে গিয়ে সেইগুলোকে এক্সপ্লোর করে। অ্যান্ড সো ইন্দিরা গান্ধী নে ফির বো, সো ইন্দিরা গান্ধী যখন পাওয়ারে ছিল তো উনি কী করেছিল, এই টেম্পলটাও জলের তলায় চলে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো বা জলের তলায় গেছিলো, তারপর সেটাকে ঠিক করা হয়েছে। তো সামনে যদি তোমরা দেখতে পারো, আমি দেখতে পাচ্ছি না এই খানটা, দেখে নাও এই জায়গাটা, আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাতে দেখো আমি স্টোন দিয়ে একটা স্ট্রাকচার করেছি যাতে কিনা সমুদ্রের জলটা এখানে উঠে না আসে। সামনে তোমাদের একবার দেখিয়ে দেবো, ওখানে মানে অ্যাকচুয়ালি সি বিচ আছে, তো ওই জলটা যাতে এখানে না আসে সেই জন্য এখানে এইগুলো স্পেসিফিক্যালি করা হয়েছে। 1984 দ্য শো টেম্পল ইজ রেকগনাইজড অ্যাজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেম্পল অ্যামং সো মেনি প্লেসেস, লাইক 30 মনুমেন্টস ইন ইন্ডিয়া, দিস ইজ 14th ওয়ান। আচ্ছা, সি শো টেম্পল। আমার পার্সোনালি এরকম মানে হয় না, যেটা অ্যাকচুয়ালি হিস্ট্রি রিলেটেড জিনিস, যেটা কিনা অনেক সময় গাইডরা স্টোরি ফর্মে প্রেজেন্ট করে, আমার পার্সোনালি খুবই সুন্দর লাগে, মানে জানতে খুব ভালো লাগে, অ্যান্ড শুনতেও আমার খুব মন অ্যান্ড ইন্টারেস্ট আছে। এখানে অনেকটা পার্টি মানে হয় না, এখন আস্তে আস্তে ক্ষয়ে গেছে, কিছু জায়গা ক্লোজ করে দিয়েছে ফর কনজারভেশন পারপাস। অ্যান্ড এখানে কিন্তু পুজো হয় না এখন অ্যাক্টিভলি, কেন, কারণ কিছু মূর্তি একটুখানি ভেঙেও গেছে, তো এখন এটা অ্যাক্টিভলি এখানে পুজো আর হয় না। তোমরা যদি এখানে আসো আমি তোমাদের অ্যাডভাইস করবো যে ওনার সাথে এসে কন্ট্যাক্ট করো। ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট নাম্বার অর ইয়া, হোয়াট ইজ দ্য কন্ট্যাক্ট নাম্বার? 9884 2596। ওকে ইউরাজ, হ্যাঁ আই উইল মেনশন ইট অন দ্য স্ক্রিন। অমিত কি বলছিলি বল? স্যার হচ্ছে ওই গাইড যে সুন্দর বিজয় যখন এসেছিল এখানে, সুন্দর বিজয়কে উনি নিজে গাইড করেছিল, রাইট না স্যার? স্যার এইমাত্রই বলল, থ্যাংক ইউ স্যার। এই দেখো উনি আমাদের ইমেজে তো দেখাচ্ছে যখন উনি এসেছিল, সে ফটো সিন নিয়ে গুগল, আচ্ছা গুগল, আচ্ছা গুগল সুন্দর বিচে মামলা ব্রহ্ম রিপোর্ট, ওকে ইমেজেস রাইট, দ্য ফার্স্ট ফটো, ওকে স্যার। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাওয়ার সময় না এতটা গরম লাগছিল না, বাট আসার সময় মারাত্মক গরম লাগছিল, বাট হ্যাঁ ইট ওয়াজ ওয়ার্থ ইট অ্যাটলিস্ট ফর মি। তোমরা যদি আসো এখানে না, ট্রাই করবেন নভেম্বর ডিসেম্বরে আসার, বাট উনি এটাও বলছিল যে এখানে সবসময় মোটামুটি গরম থাকে, বাট নভেম্বর ডিসেম্বরে একটু কম্পারেটিভলি বেটার কন্ডিশন হতে পারে। আর তোমাদের যদি এরকম হিস্ট্রি রিলেটেড জিনিস জানতে ভালো লাগে, ডেফিনেটলি এই প্লেসটাকে ভিজিট করো। আমরা গাড়িতে উঠে গেছি, এখন একটা জায়গায় দাঁড় করালাম, কেন দেখাচ্ছি। অমিত এখানে নেমেছে কেন, শশা কিনবে, যে কোনো গরম জায়গা আসলে একটু শশা খেলে দেখবে রিলিফ ফিল হয়, সেখান থেকে দুটো শশা নিয়ে নেওয়া হবে। আমরা এখন ডাইরেক্টলি যাচ্ছি হচ্ছে পন্ডিচেরি। অমিত এখানে কি এটা সমুদ্র নাকি ভগবান আছিস? সত্যি তো সমুদ্রটা লিঙ্ক গেছে এখানে, কে জানে কি বলে, সত্যি বলে কি মিথ্যে বলে, বাট হ্যাঁ আমাদের এখন যেতে লাগবে হচ্ছে 2 ঘন্টা। I watch you as you try, do you know I'm looking, আমরা অলমোস্ট পৌঁছে গেছি, মানে পন্ডিচেরিতে তো ঢুকেই গেছি, বাট আমরা যে হোটেলটায় যাব সেখানেও পৌঁছে গেছি, বা হাই ধরেছিলি সেখানে প্রায় চলে এসেছি। আমাদের হোটেলের নাম কি বলে দেখবো? হোটেল না, তাহলে রিসর্ট, ওকে, এর নাম ইটস আ প্রাইভেট বিচ। ওখানে কি সুন্দর ডেট প্ল্যান করেছি, এভরি ডে ইজ আ ডেট, এই শোরুমের দিকে দেখে অমিত বিলিভ করে না, বাট ঠিক আছে যাই হোক, এটা রিসর্টের নাম হচ্ছে লা পন্ডি। আমাদের রিসর্টে লে পন্ডি, লা পন্ডি, ওটা লা পন্ডি লে না, ওটাকে লা লা প্রনাউন্স করে ফ্রেঞ্চ, লা পন্ডি।
কেমন লাগছে রিয়াঙ্ক? টু গুড, আমি এতটা ভালো এক্সপেক্ট করি, মানে অবভিয়াসলি আমি জানি যে ভালো কোথাও বুক করেছি, আমি ফটোও দেখিয়েছিল, বাট রিয়েল লাইফে না ইট ইজ সো পিসফুল। তুই এখন এখন কিছুই দেখিস নি, এই এই আর আমি কোথায় ছিলাম জানিস? আমি ওই ওইটাই ছিলাম, আমি ওটাই ছিলাম, আমি যখন এসেছিলাম অফিস ছুটে তখন ওটাই ছিলাম। খুবই ভালো, মানে খুবই পিস। এখানে সি বিচ আছে রে, সি বিচ, চল তোকে দেখাচ্ছি, হাওয়াটা ওরকম ফিল হচ্ছে, তুই চল এখানে প্রাইভেট বিচ আছে রে, চলো দেখাচ্ছি। তুই জানি আমি বলি এই দেখো, আরে দেখতে পেললো না, বাট যাই হোক এখানে কিছু স্পোর্টসও আছে যেটা ট্রাই করা যেতে পারে। ও তুই কি ট্রাই করবি? আমার হাইট ফোবিয়া আছে। ও হ্যাঁ, দ্যাটস ট্রু। কি বললি আমি? জাস্ট ফর ইউ, সিন্স ইয়োর বার্থডে সারপ্রাইজ গিফট। বার্থডে তো অনেক দিন বাকি আছে, বাট ঠিক আছে, আই লাভ দিস ট্রু। এক্সটেন্ডেড বার্থডে? এক্সটেন্ডেড না, মানে আগের বার্থডে, মানে আগে আগে এক্সটেন্ডেড এক্সটেন্ডেড। কেমন লাগে? চুপচাপ আছিস? পিসফুল এন্ড ওয়েলকাম ড্রিংকটা এত ভালো ছিল, এটা ছিল গ্রেপস উইথ জিঞ্জার ছিল। হ্যাঁ, কেউ চার মতো লাগছিল খেতে, খুব রিফ্রেশিং ছিল। রুমে যাওয়ার আগে আমরা বললাম যে আমি রিয়াঙ্গাকে একবার প্রপার্টি ট্যুরটা পুরো দেখিয়ে দিই, তো ওরা আমাদের অ্যারেঞ্জ করে দিল একটা বাগি, তো আমাদের বাগিতে বসবো, পুরোপুরি ঘুরিয়ে দেখিয়ে দেবে, তাই তো? আমি তোমাকে বলছি তোর জন্য থাই ম্যাসাজ আছে, আয়ুর্বেদিক ম্যাসাজও আছে, এই আছে, সেই আছে, কি আছে আই ডোন্ট নো, বাট আই লাইক সারপ্রাইজেস। চলো, পৃথিবী সব পিছনে চলে যাচ্ছে, কেন কি আমরা বাগির পিছনে বসেছি, এবার আমরা রিয়াঙ্গাকে পুরো ট্যুর দিতে যাচ্ছি, দেখে না এই সাইড দিয়ে, আর ওই সাইডে যদি দেখো ভালো করে, এদিকে বিচ আছে আমাদের, এখান থেকে প্রাইভেট বিচের অ্যাক্সেস আছে। আজকে তো হয়তো এখন যাবো না, বাট মানে সন্ধ্যাবেলার দিকে বা রাত্রিবেলা আসবে, নাহলে কালকে সকাল সকাল ডেফিনেটলি আসবো, আজকেই আসবো, আসবে। কি ভালো লাগছে, দারুণ লাগছে, কি হাওয়া দিচ্ছে এখানে। বাগি আমাদের রুমের সামনে একদম ডিরেক্টলি নিয়ে এসেছে, এটা হচ্ছে আমাদের বিল্ডিং, এর উপরে ফার্স্ট ফ্লোর আমাদের রুম, চলো লেটস গো। তো আমাদেরকে রুমটা দেখিয়ে দিয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি, এটা ডিফারেন্ট কাইন্ড অফ রুম, তো আসো দেখাচ্ছি। এই পাশটাই দেখো, এখন আপাতত ঢাকা আছে, বাট এটা খোলা যাবে, এখানে পুরো সিটিং এরিয়া টাইপের আছে, যেখানে আমি আর অমিত বসে গল্প করতে পারবো, ওখানে সি বিচ না? হুম, এখানেও আছে, এদিকেও আছে। তো এইটা হচ্ছে না আমাদের রুম, যখন আমি ফার্স্ট টাইম ঢুকেছি বলছি কিরকম খালি খালি লাগছে, কারণ হয় না যে এরকম টাইপের বেডে আমরা ইউজুয়ালি মানে দেখিনি আগে, এটা কটেজ টাইপ না, এটা পুরো অথেন্টিক ওরম টাইপের একটা ভাইব আছে। এটা হচ্ছে আমাদের বেডরুম, এই দিকে যদি তোমরা আসো এখানে একটা এরকম মিরর সেটিং আছে, ওই পাশে টিভি আছে, এইখানে হচ্ছে হলো ওয়ার্ড্রব, এটা হচ্ছে ওয়ার্ড্রব প্লাস এখানে বড় মিরর আছে যেখানে আমি আমার ফুল ওটিডি দেখতে পাবো, এটা হচ্ছে হলো একটা কি অমিত নর্মাল এরিয়া, যারা স্মোক করে তাদের স্মোকিং রুম, এটা টাইপের, এটা হচ্ছে ওয়াশরুম। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি, এখানে রেস্টুরেন্টে যাচ্ছি, এখানে রেস্টুরেন্ট এরিয়া, এবং ডিনার করবো আজকে, আমাদের ডিনার এখানে কমপ্লিমেন্টারি আছে, তো ডিনার করা যাক। তো ফার্স্ট ডিশ এসে গেছে, এটা হচ্ছে হলো চিকেন র্যাভিওলি, আই থিঙ্ক আমি প্রোনাউন্সিয়েশন ঠিক বলছি, যদি ভুল বলে থাকি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, র্যাভিওলি তো বলে না। হ্যাঁ, তো এটা এসে গেছে, আমি অলরেডি দু পিস নিয়ে নিয়েছি, আই থিঙ্ক অমিত খাবে না, কারণ এতে চিজ আছে, নট আ ফ্যান অফ চিজ, বাদ বাকি অমিত এগুলো আসছে এখন। Do you know how much I love you? I put your favorite song on just to wake you up. When I dance around, I can't help but feeling just loving this moment. তো আমরা আজকে মেইন কোর্সটাকে স্কিপ করলাম, কেন? কারণ খেতে না ইচ্ছে করছে না, স্টার্টার খেয়ে পেট ভরে গেছে আমাদের, বাট আমরা সুইট ডিশটা নিয়েছি, আমি নিয়েছি, দেখতে পাচ্ছি আমি, আমি নিয়েছি আইসক্রিম, এখানে নিচে ভ্যানিলা আছে, উপরে স্ট্রবেরি আছে, এখানে একটা চেরি আছে, যেটা আমি খাবো, আর অমিত কি অর্ডার করেছে? তিরামিসু, তিরামিসু, এত আমি দেখেছি মাস্টার শেফে আমরা, এই জন্য ভালো কিন্তু টেস্ট করে দেখি কিরকম, বাট
নট ব্যাড, আমার ভালো লাগছে। আমি একটুবার টেস্ট করব, টেস্ট করব। আগে যেটা অর্ডার করেছিলাম যেটা বললাম রেভিউলি, আগে তোমাদের বললাম যদি ভুল বলি জানিও, ওটাও না আমি মাস্টার শেফেই দেখেছিলাম। তারপর আমার মনে হতো যে খাবো একদিন, খাবো না, আজকে এখানে এসে টেস্ট করলাম, সত্যি খুব ভালো। তোমরা যদি চিজ লাভার হও ডেফিনেটলি এই ডিশটাকে ট্রাই করতে পারো। খেয়ে দিয়ে এবার আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। কি মাথা যন্ত্রণা করছে, দুজনে যাও না। আর কি এত রোদ্দুরে ঘুরেছি, তারপর ওখান থেকে ঘুরে আবার এসিতে গাড়ি ছিল উঠেছি না, আমাদের দুজনেরই না হেভি মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে। তার মধ্যে আইসক্রিম খাচ্ছি, যাই না কি হয় ভগবানের হাতে। রিল্যাক্স না কিচ্ছু, আমরা রিল্যাক্স করে খেয়ে দিয়ে ঘুমাবো, ঠিক হয়ে যাবো। কালকের থেকে পন্ডিচেরি ভ্রমণ, পুডুচেরি। এই দেখো ভাই থেকে সারাদিন ম্যাঙ্গোর ফটো শেয়ার করে, এখানে কিভাবে ম্যাঙ্গো বসে আছে ভাই তুলে দিয়েছে, পাশে দেখ মা কীভাবে একবার শুয়ে গেছে, যে ম্যাঙ্গোকে বেশ সবাই খুব আনন্দতে আছে। আর এমনি কোনো কিছু নাকি করছো না, মানে বুঝতে পারছে না যে আমরা নেই, আনন্দতেই আছে। এই দেখো ফোন করেছে, কি করছে? আকাশের সাথে এসে তুমি শুয়ে আছে, ও মজাই আছে। আমরা ভাবছিলাম যে কি করবে, কেমন ভাবে কিভাবে থাকবে, বাট অ্যাকচুয়ালি ও খুব মজাই আছে। অনেকে সারাদিন খেলে বেড়াচ্ছে, বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে, ভাইয়ের সাথে, মার সাথে, মার উপরে নাকি লাফিয়ে লাফিয়ে জাম্প করছে, তো আনন্দতে আছে, খাওয়া দাওয়া প্রপার করছে। অবশ্যই এতজন থাকলে কি বলো তো, ওরাও একটু মনটা ভালো থাকে, প্লাস বাড়িটাও মানে স্পেসটা বড়, তো দৌড় দৌড়ি করে বেড়াচ্ছে। মা ওকে বলছে যে সারাক্ষণ খেলে বেড়াচ্ছে। আর পুতুল দিয়ে খেলছে, পুতুল খেলছে। And that is it about this video guys, video bhalo lagle do like share and subscribe, and tomader khushi dekhabo next vlog e. Also tumra shobai request korechilo je ei kora din jete ami daily vlog kori, to je rokom tumra request korecho sherokomi cholbe, provided ke wifi ta bhalo jete chole. And that is it, tomader khushi dekhabo next vlog e. Till then stay happy, stay kind, stay khub positive. Ekhon ami kothay jacchi, sea beach er samne. Bye bye.